কুম আসসালাম রহমতুল্লাহি আবার দিনী ভাই জানতে চেয়েছেন সালাতুল ইশরাক এটা প্রতিদিন আদায় করা বৈধ হবে কি জবাব ভাই সলাতুল ইশরাক প্রথমত আমাদের বুঝতে হবে এটা ফরজ নয় এই সালাদটি ফরজ বা ওয়াজিব নয় বরং এটা নফল একটি সলাদ যেটা রাসুলুর রসা সাল্লাম তার ফজিলাতের কথা বর্ণনা করেছেন একাধিক হাদিসে তার বিশুদ্ধতা পাওয়া যায় রাসুল উল্লা সাল্লাহী সাল্লাম বলেছেন যেটা সোনানো তিরমিজিতে আপনারা পাবেন পাঁচশত ছিয়াশি নাম্বার হাদিস সাল্লাম বলেছেন জামা আতিন যে ব্যক্তি ফজরের সালাদ জামাত সহকারে আদায় করে অতবার সেখানেই বসে থেকে আল্লাহর রাস্কার করতে থাকে তারপর সূর্য যখন কিছু দূর উদিত হয় তখন যদি কেউ দুই সালাত আদায় করে তাহলে তার জন্য হজ এবং অমরার সমান নেকি লিপিবদ্ধ করা হবে অর্থাৎ এখানে রাসুল সালাম সে সঙ্গে বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তামাতিন তিন তিনবার বলেছেন পূর্ণাঙ্গ হজ এবং ওমরা পূর্ণাঙ্গ হজ এবং ওমরা পূর্ণাঙ্গ হজ এবং ওমরার সমান সব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে সুতরাং কেউ যদি প্রতিদিন এই আমলটি কন্টিনিউ আদায় করেন তাহলে সেটা তার জন্য বৈধতা রয়েছে তার জন্য সেটা হারাম নয় কিন্তু কেউ যদি এটাকে আবশ্যক মনে করে করেন তাহলে তিনি গুণাগার হবেন যেহেতু এটা নফল সালাদ আর রসুল্লা সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে খয়রুল আমালে যে সর্বোত্তম আমল হল ওই আমলটা যেটা কম পরিমাণে পরিমাণে কম কিন্তু আদ মুহা। সেটারকে কন্টিনিউ করা হয় নিয়মিত আদায় করা হয় যে আমলটা নিয়মিত করা হয় আদ অমুহা যে আমলটা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে করা হয় সেই আমলটা আমালি তা আলা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হল ওই আমলটি যে আমলটি নিয়মিত করা হয় ধারাবাহিকভাবে করা হয় সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে কেউ যদি নিয়মিত এই ইশরাকের সালাত আদায় করে তাহলে সেটা নিঃসন্দেহে তার জন্য বৈধতা রয়েছে বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে সুতরাং আমরা বলবো কেউ যদি এটা আদায় করে তার জন্য ফজিলাত রয়েছে কেউ যদি ছেড়ে দেন কেউ যদি একেবারেই না পড়েন তাহলে তিনি গুণাগার হবেন না যেহেতু এটা কম্পালসারি বা আবশ্যক কোনো সালাদ নয় তবে এর ব্যাপক ফজিলাত রয়েছে সুতরাং আমরা বলব এই সালাদটি আদায় করা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আমরা যদি আদায় করতে পারি তাহলে আমরা বাড়ি বাড়িতে বসে থেকেই হজ এবং আমরা সমান সব অর্জন করতে সক্ষম হচ্ছি অতএব আমরা কেন এই সুবর্ণ সুযোগটি হাত ছাড়া করবো তাই আমরা বলবো যদি কেউ নিয়মিত আদায় করেন তার জন্য সেটার প্রশস্ততা রয়েছে শরীয়ত তার জন্য অনুমোদন দিয়েছেন অল্লাহ তালা আলম অজম আল্লাহ